বাংলাদেশে করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধ বা লকডাউন বুধবার মধ্যরাত থেকে শিথিল করা হয়েছে। সরকার বলছে ঈদ উদযাপনের জন্য 15 থেকে 22 জুলাই মানে ঈদের পরের দিন পর্যন্ত শিথিল থাকবে এই চলমান বিধিনিষেধ। লকডাউন শিথিল হবার ঘোষণার সাথে সাথে ইতিমধ্যে বাস ট্রেন লঞ্চ চলাচলে তোড়জোড় শুরু হয়েছে গরুর হাট, যেখানে বেচাকিনাও চলছে। এদিকে মহাকালী, গাবতলী, সায়দাবাদ সহ দূরপাল্লার বাস ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে। কাউন্টার ও অনলাইনের মাধ্যমে টিকিট ক্রয় করছে যাত্রীগণ। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে অর্ধেক আসন খালি রেখে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিক সমিতি। বৃহস্পতিবার দুপুর থেকে চলছে নৌ পরিবহন। ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রতি বছর ঈদের সময় যাত্রীদের ঠাসাঠাসি ভিড় থাকে। বিআইডব্লিউটির কর্তৃপক্ষ বলছেন, লঞ্চে ওঠার জন্য হুড়োহুড়ি ঠেকাতে টার্মিনালে পন্টুন ও গ্যাংওয়ে সংখ্যা বাড়ানো হয়েছে। এদিকে কিছু কিছু লঞ্চের সাথে দেখা গিয়েছে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করতে। আবার অনেকের মধ্যে মানছে না স্বাস্থ্যবিধি, নেই 3 ফিট দূরত্ব। অন্যদিকে কোরবানির ঈদ সামনে রেখে গত বৃহস্পতিবার থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে। শনিবার অর্থাৎ 17 জুলাই থেকে ঢাকায় শুরু হচ্ছে গরুর হাট। হাটে ইজারাদারেরা বলছেন তারা নিয়ম মেনে হাট চালাবেন। হাটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা দেখতে সিটি কর্পোরেশনের স্বাস্থ্যবিধি মানা টহল টিমের পাশাপাশি 12 জনের একটি নজরদারি দল গঠন করেছে তারা। এমডি রায়ান হোসেন, ব্রেকিং নিউজ, ঢাকা।